বাংলাতে জাস্ট পর্যন্ত বাট এই পর্যন্ত কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স ফিলিংস অনুযায়ী সেন্টেন্সের মিন অনুযায়ী ডিফারেন্ট হবে ইংরেজিতেও তেমনটি বাংলাতে কিন্তু একই কথা মানে পর্যন্ত জাস্ট থাকবে যেমন আমি ঢাকা পর্যন্ত যাব আমি পাঁচটা পর্যন্ত আমি অপেক্ষা করব। যেমন হচ্ছে যে আমি বিশ পর্যন্ত আমি কাউন্টিং করব তাহলে কখনো বিষ বলছি মানে ওয়ান টু থ্রির বিষ বলছি কখনো টাইমে চলে যাচ্ছি যে দশটা পর্যন্ত অপেক্ষা করব কখনো বলছি যে ঢাকা পর্যন্ত ঢাকা একটা লোকেশন সেখানে সেক্ষেত্রে আমরা পর্যন্ত ইউজ করছি বাংলাতে ওভারঅল সেম ইন মানে ইন ওয়ার্ড ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু পর্যন্ত সব জায়গাতেই সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট সেন্স অনুযায়ী তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা আমাদেরকে ফিল করে নিতে হচ্ছে কিন্তু ইংরেজিতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে আমরা এটাই আজকের এই ক্লাসে শিখতে চলেছি প্রথম যেটি আমরা পেয়েছি তা হচ্ছে টিল টিল যার অর্থ হচ্ছে যে পর্যন্ত এটা পজিটিভ ক্ষেত্রে ইউজ হয় মানে পজিটিভ সেন্টেন্সে ইউজ হয় তাহলে এটা হচ্ছে পর্যন্ত মানে টাইমের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। যেমন আমি দশটা পর্যন্ত অপেক্ষা করব আই উইল টিল টেন ও ক্লক অথবা আমি দুপুর পর্যন্ত অপেক্ষা করবো আল ওয়েট টিল নুন তাহলে আমরা সময়ের ক্ষেত্রে টিল খুব সহজেই ইউজ করতে পারি এছাড়া আমরা টিল পুরো সেন্টেন্সের ক্ষেত্রেও ইউজ করতে পারি যেমন হচ্ছে তুমি আসা পর্যন্ত আমি কাজ করতে থাকবো বে ওয়ার্কিং টিল ইউ খাম যেমন আরেকটি উদাহরণ আমরা নিতে পারি সেটা হচ্ছে তুমি লেখা পর্যন্ত আমি অপেক্ষা করব। আইল ওয়েট টিল ইউ রাইট মানে তুমি লিখা পর্যন্ত আমি অপেক্ষা করব যে যেমাত্র তুমি লিখা স্টপ করে দেবে আমি চলে যাব। তাহলে আমরা পুরো সেন্টেন্সেও একে ইউজ করতে পারি মানে লিঙ্কার্স হিসেবে লিঙ্কার্স মানে হচ্ছে কানেক্ট কানেক্টরস যেটাকে বলা হয় কানেক্টর হিসেবেও আমরা ইউজ করতে পারি ওকে তারপরে হচ্ছে আনটিল আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত না যে পর্যন্ত না তার মানে নেগেটিভ সেন্স কাজ করছে তো ক্ষেত্রে আমরা এখানেও টাইমের ক্ষেত্রে ইউজ করতে পারি যেমন হচ্ছে তুমি না বলা পর্যন্ত এক হচ্ছে যে তুমি বলা পর্যন্ত আমি শুনব আই উইল হেয়ার ঠিল ইউ সেই তুমি বলা পর্যন্ত আমি শুনব মাত্র তুমি বলা স্টপ করে দেবে আমি শুনব না এখন এখন বিষয়টা হচ্ছে যে তুমি না বলা পর্যন্ত আমি যাব না এরকম ক্ষেত্রে আমরা যেমন ইউজ করতে পারি সেটা হচ্ছে আই উইল নট নেগেটিভ সেন্টেন্স এটা ইউজ হচ্ছে আই উইল নট গায়েও এনিওয়ে আমি কোথাও যাব না আনটিল ইউ সে দ্য ট্রুথ মানে তুমি সত্য না বলা পর্যন্ত আমি কোথাও যাব না নেগেটিভ সেন্টেন্স ইউজ হচ্ছে যেমন হচ্ছে তুমি টাকা না দেওয়া পর্যন্ত আমি শুনবো না তাহলে আই ওয়ান্ট লিসেন টু ইউ আনটিল ইউ পিক আপ মানি মানে তুমি টাকা বের না করা পর্যন্ত আমি তোমার কথা শুনবো না বা আমি যাব না বা আমি খাব না বা আমি কিছু করবো না নেগেটিভ থাকতে হবে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে আপ টু যার অর্থ হচ্ছে পর্যন্ত আমরা এটা নাম্বার বা নিউরমিক ওয়েতে আমরা এটা ইউজ করতে পারি যেমন হচ্ছে যে ওয়ার্ক কাজ করো আপ টু টেম টাইমস মানে দশ গুণ পর্যন্ত দশ গুণ পাঁচ গুণ দুই গুণ পর্যন্ত তুমি কাজ করো দুই গুণ বা দশ গুণ পর্যন্ত কাজ করো বা কাজ করতে থাকো বা চেষ্টা করো তিন গুণ চেষ্টা করো তখন আমরা বলি জাস্ট ট্রাই আপ টু টু টাইমস আর থ্রি টাইমস আর এমনও হয়তো বলতে পারি যে আমার কাছে তিন গুণ সম্পাদ রয়েছে আই হ্যাভ গট আপ টু টেন টাইমস অ্যাসেট সেক্ষেত্রে আমরা আপ টু ইউজ করতে পারি নেক্সট টু টু মানে হচ্ছে পর্যন্ত এটা লোকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব। যেমন হচ্ছে আমি ঢাকা পর্যন্ত যাবো আই উইল গে টু ঢাকা আমি চিরোগাং পর্যন্ত যাব আই উইল গে টু চিরোগাং তা এটা হচ্ছে পর্যন্ত অথবা আমি এ রাস্তার মাথা পর্যন্ত যাব মানে রাস্তা শেষ মাথা পর্যন্ত তাহলে আই উইল গো টু দ্য এন্ড অব দিস রোড মানে রোডের শেষ প্রান্ত পর্যন্ত আমরা যাব ওকে তারপরে আমরা বেশ কিছু উদাহরণ এখানে নিয়েছি অলরেডি একটা বেশ কিছু উদাহরণ বলেছি তারপরেও যেমন কিপ ডান্সিং ডান্স কিপ ডান্সিং মানে হচ্ছে ডান্স করতে থাকো টিল সামন কামস কেউ আসা পর্যন্ত ডান্স করতে থাকো তার মানে কেউ আসলেই ডান্সটা আমরা বন্ধ করে দেবো তাই আমরা বলছি যে খিপ ডান্সিং টিল সামন কামস নেগেটিভ সেন্টেন্সে যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রেও আমরা আনটিল ইউজ করতে পারি যেমন হচ্ছে কি যেমন হচ্ছে কিপ ডান্সিং ডান্সিংটা করতে থাকো আনটিল ইঞ্জিনিয়ার স্টপসিউ মানে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না এখানে আনটিল মানে যতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত না মানে যতক্ষণ পর্যন্ত না সামন বা কেউ অথবা ইঞ্জিনিয়ার ইউ মানে তোমাকে থামায় তাহলে যতক্ষণ পর্যন্ত না তোমাকে থামাই ততক্ষণ পর্যন্ত ডান্স করতে থাকো তো এক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি আর প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা নেগেটিভ সেন্টেন্স ইউজ করেছি এবং আমাদের এই আনটিলটা নেগেটিভ সেন্স অনুযায়ী কাজ করছে যেমন এখানে যদি আবারও আমরা ইউজ করতে চাই যেমন হচ্ছে যেমন হচ্ছে আই উইল আই উইল নট আই উইল নট ওয়েট আমি অপেক্ষা করবো না বা আই উইল নট লিসেন বা আই উইল নট অবজার্ভ বা আই উইল নট স্কল্ট স্কল্ট মানে মানে কাউকে বকাবকি করা বা আই উইল নট মিস্ট্রিট বা আই উইল নট নোটিস আই উইল নট নোটিস এটা নেগেটিভ সেন্টেন্স মানে আমি নোটিস করবো না আনটিল মানে যে পর্যন্ত না কোন পর্যন্ত না আনটিল সামন অথবা ইঞ্জিনিয়ার স্টপস ইউ মানে কেউ তোমাকে স্টপ না করা পর্যন্ত আমি নোটিস করব না বিষয়টা হচ্ছে এটা কেউ তোমাকে স্টপ না করা পর্যন্ত আমি নোটিস করব না খেয়াল করব না তাহলে আমরা এটা বুঝে গেলাম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে